আপনার এখলাস ঠিক আছে, নবীর তরিকাও ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা আপনার গায়ে যে জামাটা আছে, টুপিটা আছে, লুঙ্গিটা আছে, এটা হারাম টাকার, সুদের টাকার, কিলবিল করছে, এই সালাত কবুল হবে না। আপনি রাত্রে যে খাবারটা খেয়েছেন সুদের টাকার খাবার, দুর্নীতির টাকার খাবার, অধিকাংশ মানুষই এখন শ্বশুরের কাছ থেকে জোর করে ডিমান্ড নিয়ে বিয়ে করছে, ফ্রিজ নিয়েছে, খাট নিয়েছে, ফ্ল্যাট বাড়ি নিয়েছে, গাড়ি নিয়েছে, সব শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে খাচ্ছে। এটা টাকা যৌতুক মানে হারাম, যৌতুক মানে হারাম, যৌতুক মানে হারাম, টাটকা হারাম। এরা শ্বশুরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ওর কোনো ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। এই এক বোতল পানিও যদি নেন, এক বোতল পানিও যদি চুরি করে নেন শ্বশুর বাড়ি থেকে, ফেরত না দিলে এই বোতলটা কাল কিয়ামতের মাঠে আপনার ঘাড়ে থাকবে, এটা নিয়ে যেতেই হবে। এটা কি পাড়া? সনপাড়া। কি পাড়া এটা? সনপাড়ায় ধরি। এই সনপাড়ায় এই রাস্তাটা হয়েছে না, বলতা থেকে মাধবদ্বীপ পর্যন্ত এই রাস্তাটা কন্ট্রাক্টর দেওয়া ছিল, কন্ট্রাক্টরকে দেওয়া ছিল, আপনাদের এমপি সাহেব দিয়েছেন যে তুমি কাজটা করো, বাজেট করেছে 10 কোটি টাকা, 10 কোটি টাকার কাজ দিয়েছে, কাজ করেছে 7 কোটি টাকার, খেয়েছে মেরে কয় কোটি? 3 কোটি। এই পুরো রাস্তাটি কাল কিয়ামতের মাঠে ওর ঘাড়ের উপর থাকবে, কন্ট্রাক্টরের ঘাড়ের উপরে থাকবে। এটা এখান থেকে সনপাড়া থেকে বহন করে নিয়ে যেতে হবে ওকে কিয়ামতের মাঠে, এখান থেকে হাঁটতে হবে ওকে 7,500 কিলোমিটার, হেঁটে কিয়ামতের মাঠে যেতে হবে, সাথে এই বোতলটাও থাকবে, সাথে এই বোতলটাও থাকবে। আরে কুরআনের আয়াত, আপনি যাবেন কোথায়? বাঁচার কোনো উপায় না। সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত, ওমাইয়া ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে তা কিয়ামতের মাঠে বহন করে নিয়ে হাজির হবে, উপায় নাই, হতেই হবে। ওই ফ্রিজটাও থাকবে, শ্বশুরের কাছ থেকে যেটা নিয়েছেন না ওইটাও থাকবে, 32 ইঞ্চির টিভি নিয়েছে না শ্বশুরের কাছ থেকে ওটাও থাকবে, পালসার গাড়ি নিয়েছেন ওটাও থাকবে। যদি বেঁচে থাকেন আজকে রাত্রিতে, কালকে শ্বশুরকে ফেরত দিয়ে, আর যদি আমাকে উল্টা বলেন আমার শ্বশুর খুশি মনে দিয়েছে, খুশি মনে দিয়েছে, আপনার শ্বশুর বাড়িতে এখন যদি ভিক্ষা করতে যায় এক টাকা পাবে না, আপনাকে দিয়েছে এমনিতেই শ্বশুর, অত সহজ, আপনিও চুট্টা আপনার শ্বশুরও চুট্টা, দুইজনেরই সমস্যা আছে, আর ছেলের বাপ আরো চুট্টা। খারাপ মন খারাপ করবেন না কথাগুলো বলছি, কেন ছেলের বাপ এই ছেলেটাকে ধ্বংস করেছে, বিসিএস ক্যাডার এই ছেলেকে ধ্বংস করেছে ডিমান্ড নেওয়ার কারণে, আর বৌমা যেটা নিয়ে আসছে, এ কি বৌমা? ওর মাথার চুল কাটা, আঙ্গুলগুলো এত বড়, আঙ্গুলের নখগুলো এত বড় হয়ে আছে, ও শিয়াল কুকুরের মতো লাগে দেখতে, ওর ওর মাথায় টিপ দেখলে আর মুখে আলকাতরা মাখা দেখলে মনে হয় না ও মানুষ, আর সনপাড়া চা স্টুলে বসে থেকে গল্প করছে, বৌমা একখান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা, ইংরেজিতে মাস্টার্স করা, বৌমা একখান, ও মুরব্বি ওটা বৌমা না, ওটা ভাইরাস, ভাইরাস, এই বৌমা আপনার পরিবার ধ্বংস করবে, আপনার গোষ্ঠী পরম্পরা নষ্ট করে দিবে, আত্মীয় স্বজনকে নষ্ট করবে, এই বৌমান এটা ভাইরাসটা কান্নাস হয়ে গেছে, কিসের গর্ব করে? এটা ডিমান্ড পেয়েছেন, ওইটাকে কাঁচার মতো খাচ্ছেন, কাঁচা তেলের মতো খাচ্ছেন ডিমান্ড নিয়ে, আপনার লজ্জা করে না, শরম হয় না? একটি ছেলে মানুষ করতে পেরেছেন, পড়াশোনা করতে পেরেছেন, ভালো একটা দিনদার মেয়েকে বিয়ে দিতে পারেননি আপনি, ওই মেয়ে আপনাকে বকরির ঘরে রাখবে, যখন বুড়া হয়ে যাবেন কাশতে থাকবেন এই বৌমা আপনাকে রাখবে কোন জায়গায়? বকরির ঘর, বুঝেন? বুঝেন না আপনারা, বকরি নাই তো, ছাগলের ঘর, হ্যাঁ ছাগলের ঘরে রাখবে আপনাকে। আপনি বৌমাকে চিনতে পারেননি, ও তো মডার্ন, বুড়া তো হবেন একদিন, বুড়া হবেন না? এই যৌতুকের
এই যৌতুকের পাপের প্রায়শ্চিত্ত ওই মহিলা আপনার কাছে আদায় করেই ছাড়বে। এই তীব্র শীতের মধ্যে ছাগলের ঘরে রেখে দিব আপনাকে, অত সহজ না। কতজন কান্নাকাটি করে, বেটা বড় চাকরি করে, বৌমা সুখে থাকে, বাপ গেছে দেখা করতে, বৌমা বাড়ির গেট খুলে না যে আপনার বেটা বাড়িতে নাই, এখন আসেন না, একটু পরে আসেন। এই হলো বৌমা, ওই যে খান্নাস দেও। আর এই ধরনের বৌমাকে বিয়ে দিয়েছেন আপনি, আপনি গর্ব করছেন চাষটুলে বসে। আপনার 70 বার লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত, আপনার হায়া থাকা উচিত। এই কাজটা আপনি করবেন কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হতে পারে না, আর পুষতে আসে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, দুইটা হাদিস শুনে নেয় কানে, আজকে দুইটা হাদিস কানে শুনে নিয়ে যান। একটা আয়াত বলেছি, যে আত্মসাৎ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, সে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে।